النظر الى الكعبه عباده যেই কাবার দিকে তাকায় ইবাদত করলে ইবাদত সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় তাকায় থাকলে ইবাদত হয়ে যায় সেই কাবা প্রতিনিয়ত দোয়া করা হচ্ছে তারপরেও ফিলিস্তিনে কেন আমরা মার খাচ্ছি কেন আজ আমাদের দোয়াগুলো কবুল হয় না 10 কারণে মুসলমানদের দোয়াগুলো কবুল হচ্ছে না 10টা কারণে আমাদের দোয়াগুলো আল্লাহ শুনে না আজকে যদি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি যিনি অবশ্যই দোয়া কবুল করবেন তিনি কে এই 10টা কারণ আজকের মাহফিল থেকে একটু মুখস্থ করায় দিব আপনাদেরকে আপনারা মুখস্থ করবেন একটু হিসাব মিলায়ে নেবেন কয়টার ভিতরে আমি নিজে সম্পৃক্ত হিসাব মিলায়ে নেবেন এক নাম্বার কারণ হলো أن تعرف الله ولن تؤد حقه الله পাককে ঠিকই আমরা চিনি আল্লাহ পাককে ঠিকই আমরা জানি বিপদে পড়ে গেলে মুসিবতে পড়ে গেলে আর কারো কথা মনে পড়ে না যার কথা মনের অজান্তে নাফরমানেরও মনে পড়ে যায় তিনি কে নাফরমান হলেও সে কেঁদে কেঁদে বলে আল্লাহ অনেক নাফরমানি করেছি অবাধ্যাচারণ করেছি দয়া করে মাফ করে দেন ক্ষমা করে দেন বারবার নাফরমান পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে বারবার ধরনা দেয় মালিকের কাছে বারবার কান্নাকাটি করে নাফরমান হওয়ার পরেও মালিকের কাছে বারবার ফরিয়াদ করে বলে আল্লাহ গুনাহ করেছি পৃথিবীর কেউ দেখে নাই গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না দয়া করে maaf করে আজকে হেফাজত করেন অসুস্থ হয়ে গেলে চোখ দিয়ে টপ টপ করে মালিকের কাছে কান্না জোরে আল্লাহ আমি অসুস্থ হয়ে গেছি দুনিয়ার কেউ ভালো করতে পারবে না আল্লাহ আপনি সুস্থ করে দেন যেই মালিকের কাছে প্রতিনিয়ত আমরা ধর্ণা দিই সেই মালিককে চিনি ঠিক মালিকের হক গুলা দেই করি না সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত মালিকের হক গুলা দেই করি এমন মুসলমানের সংখ্যা হিসাব করলে 100 জনের মধ্যে কয়জন পাওয়া যাবে কয়জন আল্লাহর হক আদায় করি আল্লাহকে চিনে আল্লাহর হক আদায় করি এরকম মুসলমান খুঁজে পাওয়া বড় দুষ্কর আল্লাহর হক আদায় করি না গোপনে গোপনে গুনাহ করি এমন অনেক নামাজি আছে গোপনে গোপনে গুনাহ করি এমন নামাজি আছে প্রকাশ্যে বুক ফুলায় গুনাহ করে নামাজ প্রথম কাতারে পড়ে ওজনে কম দেয় মানুষকে ঠকায় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় নানাভাবে মানুষকে ঠকায় এমন নামাজি প্রথম কাতারে নামাজ পড়ে এমন নামাজিও আছে না না দুই নম্বরে যারা আমার সামনে বসলেন وأنتم تقرؤون القرآن ولم تعملوا به قرآن الكريم পড়ঠিক قرآن الكريم পড়েন ঠিক قرآن الكريم তেলাওয়াত করেন ঠিক আজকে সূরা কাহফ তেলাওয়াত করেছেন এমন মুসলমান কয়জন আছেন হাত তুলেন মাশাআল্লাহ মনটা খুব ভরে গেছে আমার তাহলে কোরআনুল কারীম আমরা পড়ি ঠিক তেলাওয়াত করি ঠিক ولن تعملوا به কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক কোরআনের সংবিধানে রাষ্ট্র চলুক আমার কনস্টিটিউশন আমার সংবিধান কোরআনের সংবিধান হোক এটা মুসলমান হওয়ার পরেও অধিকাংশ মুসলমান চাই না এখন তো ঠিকও বললেন না ঠিক আরো আসতে বলেন ঠিক এটা যতদিন মুসলমান না চাবে মুসলমানদের মাথার উপরে কাঠাল ভেঙে খাবে কার্ল মার্কস লেনিন মাও সেতুং ইহুদি মতাদর্শ ইহুদি মতবাদ ওরিয়েন্টালিস্টরা আমাদের মাথার উপরে কাঠাল ভেঙে খাবে যতদিন পর্যন্ত মুসলমান না বুঝবে নানা তন্ত্রে মন্ত্রে মুসলমানের দিন চলে যাবে ঠিক কিনা বলে লাভ নাই মুসলমান বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ আমার বাংলাদেশ আমি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ঘুরছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ঘুরাইছেন ওয়ালা ফখর এটা আমার কোনো গর্ব না আল্লাহ ঘুরাইছেন
তুই ঘুরতে গিয়ে আমি দেখছি বাংলাদেশ একেবারে ব দ্বীপের মতো ছোট্ট একটা দেশ, মানচিত্রে একটা নোক্তা একটা ফোটার মতো। এই ছোট্ট দেশের চারপাশে বিদর্মীরা ভরা। আমাদের দেশে আল্লাহ পাক ঈমানের যে বীজ বপন করে দিয়েছেন, ঈমানের যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, আজ আমার দেশে কোরআনুল কারীমের শাসন যদি থাকতো সৌদি আরবের চাইতে নিয়ামত আমার দেশে বেশি থাকতো, ঠিক কিনা বলে? কোরআনুল কারীম পড়ি ঠিক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআনের আইন চালু হয়ে যাক, স্বাধীনতার এতগুলা বছর পার হয়ে গেছে, কোরআনের আইন চালু হয়ে যাক, এটা আমরা মুসলমানেরা অনেক সময় না বুঝে বিরোধিতা করি, ঠিক কিনা বলে? এখন যদি আজকে প্রশ্ন করি, এই যে আমরা বিরোধিতা করি, আসলে কি আমরা মুসলমান আছি? একজন মুসলিম কোরআনের বিরুদ্ধে যদি দাঁড়ায়, ওই লোকটা মুসলমান থাকার সুযোগ থাকে না, ঠিক কিনা বলে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ نبي اپنا روپرے دائتو حدث قرآن الكريم رائن گلو دیب قرآن الكريم رائن دیب راشتو چلاتے ہو بیب بیچار قرآن اگ بے قرآن الكريم دیب ای وادار جنی دیے چھنتی نکی ایک کتھا نا آمار کتھا نا کار کتھا بھائی بولین کار کتھا এই কথা মনের ভিতরে যদি সন্দেহ লাগে মন পরিশুদ্ধ করেন, কসম আল্লাহর কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধানে মানুষের শান্তি আসতে পারে না, এই কথা কি সন্দেহ আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিআ হুওয়াহুম, নবী খবরদার মন গড়া কোনো বিচার করা যাবে না, মিথ্যা কোনো বিচার করা যাবে না, ক্ষমতা আছে বলে একজনকে আপনি আইনের চোখে একজনকে দোষী বানায় দিলেন, একজনকে একজনকে আপনি মাফ করে দিলেন, ক্ষমতা আছে বলে বংশের জোরে কাউকে মাফ করে দিলেন, এমন বিচার করা যাবে না। ওয়ালা তাত্তাবিআ হুওয়াহুম, মন গড়া বিচার চলবে না, কোরআনের বিচার বাস্তবায়ন করা লাগবে, এই কথা কার? এখানে যদি একজন হুজুর দাঁড়ায় বলতে পারেন, হুজুর এই অনুবাদটা সামান্য কিঞ্চিত মনে হয় একটু উল্টা হইছে, ডাইরেক্ট কোরআনের আয়াত সূরা মাঈদা 49 এবং 50 নং আয়াতে কারিমা খুলে দেখবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, নবী আপনি সজাগ থাকা লাগবে, কাফেরদের কোনো ফতোয়া যেন ঢুকায় দিতে না পারে, লেলিনের কোন মতবাদ যেন ঢুকায় দিতে না পারে, মাওসেতুংয়ের কোন মতবাদ যেন ঢুকায় দিতে না পারে, ডারউইনের কোন মতবাদ যেন সিলেবাসে ঢুকায় দিতে না পারে, ঠিক কি না বলে? এ কথা কার? আল্লাহর কথা, আল্লাহর কথা। আল্লাহ সতর্ক করছেন, ওয়াহযারহুম, নবী তাদেরকে আপনি সতর্ক করবেন, আইয়ুফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, আপনার উপরে যাহা অবতীর্ণ হয়েছে এর মধ্যে অন্য কোন ফতোয়া যেন প্রবেশ করতে না পারে, মুসলমানের ভিতরে যেন অন্য কোন ফতোয়া না চলে, কোরআনের ফতোয়া যেন চলে, কোরআনের ফতোয়ায় যেন রাষ্ট্র চলে, কোরআনের ফতোয়ায় যেন দেশ চলে, এই কথা কার? আল্লাহ তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ, নবী আপনি জেনে রাখেন, তারপরেও যদি কেউ ঘাড় ঘুরিয়ে ফেলে, তারপরেও যদি কেউ মাস্তানি করে রংবাজি করে কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় যায়, ফাইন তাওয়াল্লাউ ফালাম আন্নামা, যেই আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছিলাম সূরা মাঈদা 49 এবং 50 নং আয়াতে কারিমা, ফাইন তাওয়াল্লাউ ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, ফাইন তাওয়াল্লাউ, নবী আপনি জেনে রাখেন, যদি তারপরে তারা মাথা ঘুরায় ফেলে, ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, অচিরেই শাস্তি আসবে, যারা ঘাড় ঘুরিয়ে ফেলবে, কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে,
অচিরেই শাস্তি আসবে, অচিরেই শাস্তি তাদেরকে পাবে, শাস্তি তাদেরকে পাকড়াও করবে। বিবাদি যুনুবিহিম, যতগুলো অন্যায় করেছে সবগুলোর জন্য যদি শাস্তি দেই, একজনও দুনিয়ায় বাঁচার কোনো অধিকার রাখে না, সামান্য কিছু শাস্তি আমি দেব। এখন তাকায় দেখেন সারা দুনিয়াতে আমরা মার খাই, কারণ কোরআনুল করিমের বিধান বাস্তবায়নের কোনো চিন্তা নাই, ঠিক কিনা বলে? করোনার মতো আজাব আসছে, আমরা তখন মাথা সোজা করে ফেলছিলাম, পৃথিবীর সব মরণরা মাথা উপরের দিকে দিয়ে বুঝিয়েছে এই করোনা থেকে কেউ বাঁচাতে পারবে না। পারবে কে? মসজিদ গুলার ভিতরে, এই মসজিদে আপনারা নামাজ পড়ছেন, সুযোগ দেওয়ার কোনো উপায় নাই, ঘরের পাশে একটা রুম খালি করে সেখানে সালাত ও তারাবী পড়েছে। এত ভয়াবহ আজাব গেল পৃথিবীর উপরে। কথা ছিল আমার বাংলাদেশে হাজারো লাখো মানুষ মারা যাবে, লাশ পড়ে থাকবে, ধরার মতো কেউ থাকবে না। আমার এই দেশটাকে খাস করে ভালোবেসে যিনি মুক্ত করলেন তিনি কি? শেষ না কিন্তু আজাব আরো আসতেছে। ফাইন তাওয়াল্লাও, এখনো আমরা কোরআনের দিকে আসতে পারি নাই, এজন্য একের পর এক আজাব আসবে। যতদিন আমরা নিজেদেরকে না শুধরাবো ততদিন পর্যন্ত আজাব আসতে থাকবে, ঠিক কিনা বলে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে কেন মানুষ শান্তি পাবে? ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মানুষের ভিতরে সংশোধন চলে আসবে। কেন? কারণ তখন কোরআন ছাড়া অন্য কোনো চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে ফাসিক, অধিকাংশ লোকেরা ফাসিক হবে, ফাসিকরা কোরআনের বিরুদ্ধাচারণ করবে। ফাসিক কারা? যারা প্রকাশ্যে গোনা করে, দিব্যি কোরআনকে বিরুদ্ধাচারণ করে, কোরআনের আয়োজনে বাধা দেয়, কোরআনুল করিম যাদের কাছে ভালো লাগে না, নামাজ যাদের কাছে ভালো লাগে না, প্রকাশ্যে যারা নামাজ ছেড়ে দেয়, বুক ফুলায় যারা গোনা করে, এই লোকগুলার পরিচয় হচ্ছে এরা হলো ফাসেক। সবাই বলেন এরা কি? অধিকাংশ ফাসেক। সমাজের ভিতরে যখন বেড়ে যাবে তখন সমাজের ভিতরে আজাব আসতে থাকবে। এই কথাগুলো কার? আল্লাহর কথা, সূরা মায়েদা আয়াত নাম্বার 49 এবং 50। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসেকরাই কোরআনের বিরুদ্ধাচারণ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন আরেকবার, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, কার কথা? আল্লাহ বলতেছেন এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের দিকে চলে যাবে, মিথ্যা বিচার করবে, মিথ্যা সাক্ষী গ্রহণ করবে, কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, আলেমের বিরুদ্ধে দাঁড়াবে, এইরকম জাহানত কি মানুষের ভিতরে আসতে পারে? আল্লাহ প্রশ্ন করতেছ। এখন আমি যদি প্রশ্ন করি এই জাহালত মুসলমানদের মধ্যে আছে না নাই? আছে। বলেন আছে না নাই? কেন মায়ের খেয়ে আমরা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে কারো হুকুম উত্তম হতে পারে না, যার হুকুম সবচেয়ে উত্তম তিনি কে? এরপরে আল্লাহ ফতোয়া দিচ্ছেন নিজে, লিকাওমি ইউকিনুন, সবাই ফতোয়া মানবে না, সবাই কথা বুঝবে না, একমাত্র যারা প্রবল বিশ্বাসী হবে, যারা মুমিন হবে, যাদের হৃদয়ে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা থাকবে, যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে, তারাই কেবল দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? এখন আমরা এই যে দুইটা আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, কোরআন পড়ি ঠিক, বোঝার মতো আগ্রহ নাই, মানার মতো আগ্রহ নাই, এরকম লোকের সংখ্যা কম না বেশি?
এবার হাদিস থেকে শুনুন আমার ভাইয়েরা আল্লাহর নবী বলেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ আল্লাহ তাকাবেন না ওয়ালা ইউযাক্কিহিম দয়া দেখাবেন না ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনটা কথা বলা হলো মালিক তাকাবেন না আমার আল্লাহ দয়া দেখাবেন না কথা বলবেন না তাকাবেন না আল্লাহ যদি না তাকান সেদিন দয়া করবে কে আল্লাহ যদি কথা না বলেন গোলাম যাবে কার কাছে সেই মালিক ভুলে যাবেন কাদেরকে রজুলুন বাইআ রজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া যারা শুধুমাত্র দুনিয়ার জন্য একজন আরেকজনের কাছে গিয়ে বলল নেতা আপনার জন্য আমি আসছি আপনি যা বলবেন মানব আল্লাহর জন্য না গিব দুনিয়ার জন্য যারা নেতার পিছনে ছুটবে শুধুমাত্র দুনিয়ার পদ পদবীর জন্য ছুটবে এটা বুখারী মুসলিমের হাদিস শুধু যাবে লা ইউবাইউহু ইল্লা দুনিয়া শুধু দুনিয়া অর্জনের জন্য যারা যাবে আল্লাহ তাদের দিকে তাকাবেন না শুধু দুনিয়ার পথ পেলে নেতার পিছনে আসি পদ না পাইলে নেতার পিছনে আর নাই এই মার্কার লোক এখন আমাদের মধ্যে আছে না নাই সংখ্যা কত হবে ভাই কত বেশি একবারে দিনদার পরহেজগার মুসল্লিদের মধ্যে কত বেশি চিন্তা করেন কত বেশি পরিমাণ মানুষ এইখানে যদি বলি বুকে হাত দিয়ে বলেন তো আমি দল করি আমার কোনো পথ পদবীর জন্য নয় কার জন্য এটা কইতে পারে না অনেকে দেখছেন কার জন্য সবাই বলেন কার জন্য আল্লাহর জন্য যদি আপনি আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হতে পারেন চেষ্টা করে গেলেন কতটুকুন পারলেন সেটা আল্লাহ দেখবেন না এই চেষ্টাটুকুনকে কবুল করে যিনি মাফ করে দিবেন তিনি কে দুই নাম্বার শেষ এবার কয় নাম্বার ভাই মাশাআল্লাহ মনোযোগ আছে তো আপনাদের তিন নাম্বারে আনতুম তুহিব্বুনা নবিয়াকুম নবীজিকে আমরা ভালোবাসি وتركتم سنته নবীজির সুন্নাত মানি না আজ যারা এখানে বসেছি আল্লাহর নবীকে ভালোবাসি বিদায় 1445 বছর পরে এসে আজকে নবীজির কথা শোনার জন্য এখানে আসলাম শত কষ্ট করে বসলাম এই কষ্ট বৃথা যাবে না আল্লাহর নবী আমার আপনার জন্য দাঁড়া থাকবেন ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও আল্লাহুম্মা সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম ওমার আল্লাহ দয়া করে আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দেন একটুখানি শান্তি দান করে দেন নবীজির দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে সেদিন পুল সিরাত পার হবে মানুষ তিন ভাবে কয় ভাবে ভাই সিনফান মুশাতান হাদিসের এই অংশটায় আসলে বড় ভয় লাগে আল্লাহ না জানি আমাদেরকে কি ধরা ধরেন মানুষকে আমরা প্রতিনিয়ত এই কথাগুলা বলি আমলে কত দূর আমাদের পরিবর্তন হয়েছে সিনফান মুশাতান আল্লাহ বলবে যা পুল সিরাত পায়ে হেঁটে হেঁটে পার হব কত মানুষের পা কেটে পড়ে যাবে নিচে থাকবে জাহান্নাম কত মানুষের হাত কেটে পড়ে যাবে নিচে থাকবে জাহান্নাম কত মানুষের দেহ কেটে খান খান হয়ে পড়ে যাবে নিচে থাকবে জাহান্নাম দাউদা করা জলাগঙ্গুলা সে আগুনের মধ্যে জ্বলতে থাকবে নবীজি আমার আপনার জন্য কাঁদবে আর বলবে ইয়া রব্বি সাল্লিম সেই কঠিন সময়ে সিনফান আলা উজুহিহিম আল্লাহ বলবে চেহারা নিচের দিকে দিয়ে দে
তার কথা অনুযায়ী আমল করে নাই পাগুলা উপরের দিকে দিয়ে দে চেহারাটা কেটে চৌচির হয়ে যাবে আল্লাহর কাছে আলেমদের জন্য দোয়া করবেন যতগুলা কথা বলি আল্লাহ যেন আমলের সাথে নিজের জীবনে বাস্তবায়ন করে দেন পড়েন আমিন বেশি দোয়া করবেন আলেমদের জন্য বড় দুর্দিন ভাই বড় দুর্দিন বলা বড় সহজ ধারালো পুল সিরাতের ভিতরে চেহারা নিচের দিকে দিয়ে দিবেন পা উপরের দিকে দিয়ে দিবেন সাহাবীরা চিৎকার করে কান্না করে বলেন নবী চেহারার চামড়া বড় পাতলা এই চামড়া দিয়ে মানুষ কেমন করে হাঁটবে কেমন করে চলবে আল্লাহর নবী বলেন الذين قادر على ان يمشيهم على رجلهم قادر على ان يمشيهم على فمهم যে আল্লাহ তাকে নিজের পা দিয়ে হাঁটাতে সক্ষম ছিল গুনাহের কারণে সেদিন চেহারা দিয়ে মালিক সেদিন হাঁটাবেন চেহারা দিয়ে মানুষ সেদিন হাঁটবে ফেটে চৌচির হয়ে যাবে কেটে কেটে পড়ে যাবে কেটে কেটে খণ্ড বিখণ্ড হয়ে যাবে আর এমন কিছু মোমেন্ট থাকবে এমন কিছু গোলাম থাকবে তাদের নূর চারদিকে ছড়া যাবে চিৎকার করে জাহান্নাম নিচ থেকে ডাক দিবে জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি ও মুমিন দ্রুত পার হয়ে চলে যাও তোমার নূর জাহান্নামের আগুন নিভায়া দিচ্ছে এমন মুমিনরা থাকবে আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে ফরিয়াদ করি আল্লাহ আখিরি জামানার উম্মত আমরা আল্লাহ মেহেরবানি করে মাফ করে দিন নবীজির এমন উম্মত বানায় দিন যাদের জন্য জাহান্নামের আগুন থেমে যায় এমন মুমিন বানায় আপুল সিরাত পার করে দিন পড়ে না আমি নবীকে যারা চিনবে দুনিয়ার জীবনে তারা বড় দামি হবে কয়জন নবীজিরে চিনছি ভাই নবীজিরে কয়জন চিনছেন নবীজিরে একটা পাথর চিনছে আল্লাহর নবী বলে ইন্নিল আরিফুল আন ওই পাথর আমি এখনো চিনি যেই পাথর নবুয়াতের আগেই আমারে সালাম দিছে জোরে কোন সুবহানাল্লাহ আহারে নবী আমরা চিনলাম না নবীজিরে নবীজিরে চিনছে একটা উট পর্যন্ত নবীজির সামনে এসে দরদর করে কেঁদে দিছে রহমাতুল লিল আলামিন বলেছে এই উটের মালিককে একজন সাহাবী হাত তুলছে ইয়া রাসূল আমি উটের দায়িত্ব আছি আল্লাহর নবী বললেন আফালা তাত্তাকিল্লা ফি হাদিহিল বাহিমা আল্লাতি মাল্লাকা কাল্লাহু ইয়া এই উটের ব্যাপারে কি তুমি আল্লাহকে ভয় করবে না তারে দিয়ে তুমি কষ্ট করাও খাটাও কিন্তু খাবার দাও না আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে একটা উট পর্যন্ত নবীকে চিনে পাথর পর্যন্ত নবীজিকে চিনে পাথর পর্যন্ত নবীকে সালাম দেয় আজ আমরা যারা এখানে বসছি আমার নিজের চোখে দেখছি আল্লাহর নবী দুইবার হিজাজ থেকে নবী শামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিরিয়ায় যাবেন আল্লাহর নবী জর্ডানের একটা প্রান্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাউই নামক অঞ্চল জর্ডানে আজ অবধি আছে পুরা মরুভূমির ভিতরে আর কোনো গাছ নাই একটাই গাছ গাছের নাম সাজারা বুতাম বাংলাদেশে আমরা এই গাছকে বলি সাহাবি গাছ কি গাছ সবাই বলেন কি গাছ বাংলাদেশে আমরা বলি সাহাবি গাছ এই গাছের নাম হচ্ছে সাজারাতু বুতাম একটাই গাছ আছে বাকাউই অঞ্চলে বাকাউইয়াও বলে অনেকে এই মরু অঞ্চলের ভিতরে একটাই গাছ 12 বছর বয়সে আল্লাহর হাবিব ওই প্রান্ত দিয়ে চাচার সঙ্গে যাচ্ছিলেন গাছের নিচে বসলেন বাহিরা নামক পাদ্রী নজর করে দেখে নবীজি যেই জায়গায় বসে আছে পুরাটা গাছ আল্লাহর নবীর দিকে ঝুঁকে আছে খ্রিস্টান একজন পাদ্রী তিনি তাকায় অবাক হয়ে গেলেন তিনি বললেন ইয়া মাশারা কুরাইশ ইন্নি সানাতু লাকুম তাআমান তোমরা সব আজকে আমার মেহমান যতজন আসছো ব্যবসা করার জন্য ফাতাহদুরু কুল্লুকুম
সগীরুকুম ওয়া কবীরুকুম আব্দুকুম ওয়া হুররুকুম সব তোমরা আসতে হবে একজনও বাদ দিলে চলবে না সবাই গেছে খানা খেতে নবীজির সামনে ব্যাগ রাইখা চলে গেছে একজন একজন করে বাহিরা তাকায় তাকায় দেখতেছে যার জন্য গাছ ঝুঁকে গিয়েছে তিনি সারা সবাই আসে শুধু রহমাতুল লিল আলামিন আসে না জোরে কোন আল্লাহু আকবার একজন একজন দেখে বলল না একজন মনে হয় বাদ আছে সবাই দেখে দেখে বলছে আইরে মোহাম্মদ কে তো রেখে আসছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আবার ঘুরে আসছে নবীজিকে নিয়ে গেছে আল্লাহর নবী যখন খানা খাচ্ছে খ্রিস্টান একজন পাত্রী হওয়ার পরেও একটু একটু করে আল্লাহর নবীর খানা খাওয়া দেখতেছে আর অবাক হচ্ছে আর মিলিয়ে নিচ্ছে ইনি হবে রাহমাতুল লিল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী নবীকুলের সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলো তার সাথে কে আসছে চাচা আবু তালেব বলল আমি আসছি বলল আপনি তার কি হন আমি তার বাবা বলছে আমরুন মুস্তাহিল আইয়াকুন আবুহু হাইয়া এটা অসম্ভব এই শিশুর বাপ বেঁচে থাকার কথা নয় অসম্ভব তার বাপ বেঁচে থাকার কথা না আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন নবীজির মোবারক কাঁধ দেখলেন কাজিরুল হাজালাত দুই কাঁধের মাঝখানে বাইনা কাতিফাইন দুই কাঁধের মাঝখানে জিরনিল হাজালাব কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল বাহিরা বুঝে ফেললেন এই বাচ্চাকে সামনে নিয়ে যেও না ইহুদিরা এই বাচ্চাকে পেলে মেরে ফেলবে ইহুদিরা এই বাচ্চাকে পেলে মেরে ফেলবে সেই জায়গা থেকে বারো বছর বয়সে নবী চলে আসলেন আবার নবী গেলেন মাইসারা রাদিয়াল্লাহ তাআলা আনহুকে নিয়ে তখন নবীজির বয়স পঁচিশ বছর নবীজি সেই সময়ে মাইসারা রাদিয়াল্লাহ তাআলা আনহুকে নিয়ে ব্যবসা করার কাজে গেলেন ওইবার নবীজি ঠিকই শামে সফর করলেন এই দুইবার নবীজি একটা গাছের নিচে বসছেন গাছ আল্লাহর হাবিবকে চিনল আল্লাহর হাবিবের জন্য ছায়া দিয়ে দিল ওই গাছ আজ অবধি আছে অক্ষত অবস্থায় এখনো পর্যন্ত দাঁড়ায় আছে জোরে কোন আল্লাহু আকবার আমার ভাইয়েরা যারা এখানে বসছেন শোনানোর উদ্দেশ্য হচ্ছে নবীর সুন্নাহ জিন্দা করেন নবীজির সুন্নাহ মানেন আল্লাহর নবীর সুন্নতের জন্য আসেন আজকে আমাদের ঘরে নবীজির সুন্নাহ নাই আমার এক ভাই আসার সময় বলতেছিল হুজুর এই বিষয়গুলো একটু বলা উচিত আমরা বাচ্চাদেরকে এখন ইসলামিক ড্রেস না পরিয়ে আমরা বাচ্চাদেরকে এখন অমুসলিমদের মতো একেবারে পশ্চিমাদের মতো ড্রেস এখন আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াই ঠিক কিনা বলেন প্যান্ট পড়াই শার্ট পড়াই ছোটবেলায় প্যান্ট শার্ট পরালেন নয় বছর বয়স হয়েছে এখনো প্যান্ট শার্ট পরালেন একটা মেয়ে স্বাভাবিকভাবে আপনার মেয়ে বালেগা হতে পারে নয় বছর থেকে সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত নয় থেকে বালেগা হয়ে যেতে পারে তো ওই মেয়েকে আপনি প্যান্ট শার্ট পরালেন আল্লাহর হাবিব বলছেন আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল যেই মেয়ে পুরুষের মতো চলে যেই মেয়ে পুরুষের মতো পোশাক পরে প্যান্ট পরে শার্ট পরে ওই মেয়ের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে আল্লাহ ঘরে ঘরে এই অপরাধ আছে না নাই আছে এরপরে দেখবেন আল ওয়াসিলা ওয়াল মুস্তাউসিলা পরচুলা পরচুলা এখন আমাদের ঘরে ঘরে বেড়ে গেছে আগলা চুল পরে মহিলারা সৌন্দর্য বর্ধনের জন্য এমন সব ড্রেস পরবে কাসিয়াতুন আরিয়াত শরীরের সাথে ম্যাচ করে কালার ম্যাচ করে এখন ড্রেস পরে একেবারে টাইট যে সমস্ত ড্রেসগুলো পরে দেখলে মনে হয় কোনো পোশাক পরে নাই বিশ্বাস করেন এই মহিলাদের দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে হারাম এই সমস্ত ড্রেস পরা কসম আল্লাহর এটা হারাম কোনো সুযোগ নেই আপনি নিজের অনেক বড় মুত্তাকি মনে করেন ঘর ঠিক করতে পারেন নাই আপনি এখনই পায়ে ধরে বুঝান আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক আপনার স্ত্রী হোক আপনি নসিহা করেন নাহলে কামাই করে যাবেন কোনো লাভ হবে না বহু জান্নাতি আল্লাহর জান্নাতের দরজার সামনে দাঁড়ায় কাঁদবে আল্লাহ বলবেন গোলাম আজকে কাদার কারণ কি ওয়াল্লাযীনা আমানু
واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم. الله বলবেন গোলাম আজকে কাদার কারণ কি লোকটা বলবে আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আল্লাহ বলবেন ফেরেশতা হাজির করো তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পড়া মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পড়া সাধারণ ছেলে মেয়ের জ্বর আসলে বাবার ঘুম ধরে না জ্বর ঠোসা আসলে বাপ সারা শরীর যেন বাবার জ্বলতে থাকে সামান্য সন্তান খেতে না পারলে বাপ খেতে পারে না সেই বাপ সেদিন কাঁদবে আর বলবে আল্লাহ সন্তান কি ইমানের পথে রেখে আসছিলাম আজকে কেন এই অবস্থায় আছে আমার ভাইরা অনুরোধ করে বলবো ঘর ঠিক করেন নিজের সন্তানাদিদেরকে ছোটবেলা থেকে ঢিলেঢালা পোশাক পরান এই টাইট ফিট পোশাক পরার কোনো সুযোগ মুসলমানদের জন্য নাই ঠিক কিনা বলে ছেলে দেখবেন এখন এমন হয়ে গেছে অনেক সময় আমার অনেক মুসল্লি এসে বলে হুজুর আপনার খুব বড় ফ্যান আমি ওইদিন একটার দিকে তাকায় দেখছি এখানে তিনটা কাটা দেওয়া বুরুর মধ্যে তা আমার সাথে বলতেছে হুজুর একটা সেলফি উঠাই আমি ঠিক আছে সেলফি উঠাবি কোনো অসুবিধা নেই সেলফি সেলফি উঠাইলে কোনো বাধা নাই কিন্তু আগে কথা দেওয়া লাগবে এই তিন কাটা আর দেওয়ার কোনো সুযোগ নেই চিন্তা করেন ঘরে ঘরে আজ ফিতনা ঢুকে গেছে ওয়াসিমা ওয়াল মুস্তাউসিমা অধিকাংশ নারী এবং পুরুষ সৌন্দর্য বর্ধনের জন্য এখন ট্যাটো আঁকে ট্যাটো ট্যাটো আসেনি ঢাকা শহর আছে আছে আশ্চর্য ব্যাপার এই ট্যাটো যারা আঁকবে প্রতিনিয়ত হারামের উপরে আছে না প্রতিনিয়ত হারামের উপরে আছে আমার এমনও মুসল্লি আছে হাজার হাজার টাকা দিয়ে এগুলো রিমুভ করছে যে হুজুর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান এগুলো রিমুভ করে ফেলেন ট্যাটোর দিকে আমরা যাব না ইনশাল্লাহ বলেন আমরা তিন নম্বরে আস এবার কয় নম্বর চার নম্বরে ও আনতুম তারিফুন আন্না শাইতান আদুকুম ওয়া ওয়াফাকতুম এই কথা আমরা সবাই জানি শয়তান আমার আপনার জন্য দুশমন এই ছোট বাচ্চারাও জানে জানেন না সবাই সবাই জানি শয়তান আমাদের কি এই জন্য আমাদের ছোট বাচ্চারা দুষ্টামি করলো অনেক সময় আমরা না বুঝে বলে এই শয়তানের মতো করিস না হে শয়তানের মতো করিস না মানুষ এখন এমন হয়ে গেছি টিকটক পর্যন্ত আমরা করি বুড়া বুড়া মানুষ টিকটকে নাচানাচি করে দেখলে মনে হয় শয়তান কিছুদিনের জন্য ছুটি নিস আছে না এরকম ওয়াফাকতুম শয়তানের যে কাজ মানুষের সে কাজ হয়ে যায় শয়তান তিন ভাবে আমাদেরকে ধোকা দিতে থাকে চাবি দিতে থাকে কয়ভাবে এক নাম্বার চাবি দেয় শয়তান এসে আপনাকে বলে যে যেই রকম গুনাহ তুই করতেছস এরকম গুনাহ সবাই করে কাজী এটা কোনো গুনাহ না গুনাহ যেই টুকটাক করস এরকম গুনাহ সবাই করে গুনার মধ্যে থাক আল্লাহর কাছে তওবা করতে থাক এটা শয়তানের কয় নাম্বার ধোকা এক নাম্বার এক নাম্বার ধোকার পরে কাজ হয় না গুনাহ সেরে আপনি আমলের দিকে গেছেন এবার দুই নাম্বার চাবি শয়তানের ইদাস্তাকসারাল ইনসানু আমালুহ ইদাস্তাকসারাল ইনসানু আমালুহু আমল যখন বেশি করতেছেন তাহাজ্জুদ পড়তেছেন প্রতিনিয়ত শয়তান এখন আপনার সামনে হাজির হবে তার স্টাইল চেঞ্জ করে হাজির হবে বলবে তুই যে তাহাজ্জুদ পড়স এটার কথা সব মানুষ রেখো তখন দেখবেন কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ হুজুর আমি আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ কখনো মিস করি না ফাললে হুজুর বিশ পঁচিশ রাকাত তিরিশ চল্লিশ রাকাত পঞ্চাশ ষাট রাকাত সত্তর আশি রাকাত পড়তেও দেরি করি না আমার ঠিক হতো কয় না এই যে আপনি এই কথা বললেন শয়তানের দ্বিতীয় চাবির ভিতরে আপনি আছেন মারাত্মকটাই ধরছে আপনারে আপনি নিজেরে অনেক বুজুর্গ মনে করেন আপনি মনে করেন আমার চাইতে বুজুর্গ কে আছে এটা শয়তানের দুই নাম্বার চাবির মধ্যে পড়ে গেছে আর তিন নাম্বার চাবিটা আরো মারাত্মক ইদা আজাবাল ইনসানু বিরাইহি মানুষেরে মানুষ বলে মনে হয় না মনে হয় আমি বিশাল কিছু সবাই আমারে সালাম দিবে আমি কাউকে সালাম দিব কেন আরে মিয়া আল্লাহর নবী
সবার আগে গিয়ে সালাম দিতেন। হযরত আনাস বলছে আমি জীবনে কাজ করেছি 10টা বছর নবীর খিদমত করেছি, একবারের জন্য নবী আমাকে কোনোদিন ধমক দেয়নি। জোরে করে আল্লাহু আকবার। রাবিয়াত ইবনে কাব আল আসলামী নবীজির আরেকজন খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা প্রত্যেকই জানি। ইনশাআল্লাহ আমরা আর বেশিক্ষণ সময় নেব না, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। কয় নম্বরে জানি আসি ভাই? 4 নম্বর। ক সবাই বলেন কয় নম্বর? 4 নম্বর। কষ্ট হচ্ছে আপনাদের? না। আরে মিয়া আমরা সৌভাগ্যবান ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ 4 নম্বরে আস। আর কয়টা আছে ভাই? 6টা। এই 4টা যদি জিজ্ঞাসা করি মুখস্থ বলতে পারবেন? 1 নম্বর কি? হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বলেন 1 নম্বর কি? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এই একটু মুখস্থ করলে ভালো লাগে। 2 নম্বর, মাশাআল্লাহ, কোরআন খাদেম সব মুখস্থ আছে, মাশাআল্লাহ। সবাই কোন 2 নম্বর কি? মাশাআল্লাহ, কোরআন পড়ি পড়ি, কিন্তু কোরআন অনুযায়ী জীবন গড়ব সিদ্ধান্ত নেই না, ঠিক কিনা বলেন? এবার 3 নম্বর, নবীজিরে মোহাম্মত করি, সুন্নত মানি না। এবার কয় নম্বর? 4 নম্বর কি? শয়তান দুশ্মন, এটা জানি সবাই, কিন্তু শয়তানের পথে আমরা প্রতিনিয়ত চলি, ঠিক না ভাই? এই 4 নম্বর বলতে গিয়ে বলছিলাম শয়তানের চাবি 3টা। 1 নম্বর চাবি হচ্ছে আপনারা এসে বলবে গুনাহ যেরকম টুকটাক তুই করস এরকম সবাই করে। 2 নম্বর চাবি হচ্ছে আপনি এবাদত বন্দিগির মধ্যে আসেন, শয়তান বলবে সবার এবাদত বন্দিগির কথা বল, সবার কাছে তখন বলে আলহামদুলিল্লাহ এলাকায় একটা লোকও নামাজি নাই, আমি কোনো দিন প্রথম কাতারে সারা নামাজ পড়ি না। এটা শয়তানের কয় নম্বর চাবি? 2 নম্বর চাবি। কাউরে বলবেন না এবাদতের কথা, এবাদতের কথা কারে কইবেন? আল্লাহ কইবেন, আল্লাহ আমি হাকির ফাকির বান্দা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী তিনি বলতেন আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আয় আল্লাহ, মানুষ আমারে অনেক কিছু মনে করে, আপনি তো জানেন মানুষের যেটা মনে করে যেটা বলে এইগুলার জন্য আল্লাহ আপনি আমাকে ধরবেন না, আমার গোপন গোপন গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। মানুষ যেমন ধারণা করে এর চাইতে সেরা বানা দেন, জগতের সেরা মানুষদের একজন হযরত আবু বকর এমন দোয়া আল্লাহর কাছে করতেন, এই জন্যই তাদেরকে যিনি সেরা বানায় দিয়েছেন তিনি কি? নিজের কিচ্ছু মনে করেন না, এটা শয়তানের 3 নম্বর চাবি। মনে করে আমি কিছু একটা হয়ে গেছি, ইদা আজাবাল ইনসানু বিরাইহি, নিজেকে কিছু মনে করা শয়তানের বড় চাবি, এই চাবির মধ্যে পড়েন না, নিজেরে মানুষের মধ্যে বিলীন করে দিবেন। নবীজির একজন বলতে পারবেন একজনের নামটা কি? রাবিয়া তুবনু কাব আল আসলামী, একজন সাহাবীর নাম, যেই সাহাবীর গড় নাই বাড়ি নাই কিচ্ছু নাই, আহলে সুফফার অধিবাসী, মসজিদে খায় মসজিদে ঘুমায়। যারা মসজিদ নববীতে গেছেন রিয়াদুল জান্নায় যারা নামাজ পড়ছেন দেখছেন ওই যে সিলভার কালার গম্বুজগুলা কোড়া করা আছে, এই গম্বুজের নিচেই সাহাবিরা ঘুমায় থাকত। তো তিনি 11 বছরের একজন ছোট মানুষ, এখানে 11 বছর বয়স এরকম অনেকে আছে, এইরকম ছোট্ট মানুষ নবীজির খিদমতে আসতেন, এসে ওই নবীজি যেখান দিয়ে আসবেন দরজার সামনে গিয়ে বসে থাকতেন, উদ্দেশ্য আল্লাহর নবী আসলে খিদমত করবেন। নবীজি যখন দরজা দিয়ে আসলেন ওজুর পানি সেই সময়ে কয়েক মাইল দূর থেকে এনে দেওয়া লাগতো, এত দূর থেকে ওজুর পানি নিয়ে আসতেন আল্লাহর নবীর সামনে আগায় দিলেন, নবীজির খিদমত করলেন। আল্লাহর নবী বললেন সাল, কিছু একটা চাও আমার কাছে, চাইতে কইল। রাবিয়াত ইবনে কাব আল আসলামী সুযোগ পাইছে, 11 বছরের বাচ্চা
ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই, বলতে পারতো নবী কষ্টের এই জীবন আর ভাল লাগে না, একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার সুখের একটা জীবন দেয়। একবারের জন্য তিনি কিচ্ছু বললেন না, মুরাফাকাতুকা ফিল জান্নাত নবী হে আল্লাহর জান্নাতে আপনি একা থাকবেন না, দোয়া করেন আমার মতো অভাবী, আমার মতো রাবিয়া, আমার মতো আপনার খাদেমকে সঙ্গে নেবেন, জান্নাতে একসঙ্গে থাকব, এই দোয়াটুকু আল্লাহর কাছে করেন, নবীজির কাছে চাইছে। আল্লাহর নবী বলেন, রাবিয়া রে আর কিছু আমার কাছে চা, আমি তোমার জন্য দোয়া করব। নবী, আর কিচ্ছু লাগবে না, দোয়া করেন আপনার সঙ্গে জান্নাতে থাকব, দোয়া করেন একসঙ্গে জান্নাতে থাকব। আল্লাহর নবী বললেন, রাবিয়া শোনো, ফাইনুনি বিকাসরাতিস সুজুদ, আমাকে তুমি সাহায্য করবা শুধুমাত্র অধিক পরিমাণ সেজদা করবা। আল্লাহর নবী বুঝাই দিল, উম্মত জীবনে কোনোদিন আমারে তোরা দেখবি না, আমারে তোরা পাবি না, অধিক পরিমাণে সেজদা দিবি, অধিক পরিমাণে নামাজ পড়বি, অধিক পরিমাণে মসজিদে আসবি, আল্লাহওয়ালা হবি, সেজদাওয়ালা হবি, সেজদার মধ্যে সময়গুলো কাটায় দিবি, নবীজিরে পেয়ে যাবি, নবীজির সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে। আমার ভাইরা, চার নাম্বার শেষ, এবার কয় নাম্বার? وانتم تحبون الجنه ولم تعملوا به জান্নাত পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু জান্নাতের কাজ আমরা করি না। এখানে যত লোক আছে ধরেন অন্যায় অপরাধ করে, তারপরও যদি জিজ্ঞাসা করি, ভাই ভাই যদি প্রশ্ন করি, ভাই জান্নাত চান, বলবে হুজুর কি কোন গুনাহ করতে পারি, আল্লাহ তো রহিম রহমান, মাফ করে গফুর গফফার, তিনি মাফ করে জান্নাতি বানাবে, এ আশা আছে হুজুর। এরকম লোকের সংখ্যা কম না বেশি? জান্নাতের কাম করবো না, জান্নাতে যাব। এটা কয় নাম্বার ভাই? এটা আমাদের মধ্যে কম না বেশি? দোয়া কবুল হয় না দশ কারণে, এই দশটার মধ্যে পাঁচটা গেস, এই পাঁচটার মধ্যে আমরা আসি না নাই? আস। ছয় নাম্বারটা মিলান আমার ভাইয়েরা, وانتم تكرهون النار ولم ترهبوا به, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবে, জাহান্নামের আগুন অপছন্দ করবে, কিন্তু তোমার নিজের ঘরের ভিতরে দাউ দাউ করে যখন আগুন লেগে যাবে, আগুন 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 বলে যেভাবে চিৎকার করে পালাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এমন চিৎকার করবে না, কাঁদবে না, কাঁদবে না, জাহান্নামের জন্য বাঁচার চেষ্টা করবে না, জাহান্নাম থেকে পানা যাবে না, জাহান্নামের ভয়ে চিৎকার করে মালিকের কাছে কাঁদবে না, দুনিয়ার ঘরের ভিতরে আগুন লাগলে আগুন আগুন বলে যেভাবে দৌড়ে পালাবেন, জাহান্নাম থেকে এভাবে পালাবেন না। অধিকাংশ লোক জাহান্নামের আগুন থেকে মাফ চায় না, ঠিক কি না বলে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়েন আমিন, আমিন, জোরে বলেন আমিন, আমিন। আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাবেন। কয় নাম্বার শেষ ভাই? পাশের পরে এবার কত? সাত। সাত নাম্বারে আমার ভাইয়েরা, ওয়ান্তুম تَسْتَغِلُونَ بِعُيُوبِ النَّاسِ وَتَرَكْتُمْ أَنفُسَكُمْ, সবাই আমরা জানি আমার দোষ অনেক 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 গুণ বেশি, সমুদ্র মহাসমুদ্রের ভিতরে আমার দোষগুলো যদি ছেড়ে দেওয়া হতো, সমুদ্রের পানিগুলা কালা হয়ে যেত, এত পরিমাণ দোষ আমার জীবনে হয়েছে, এত পরিমাণ গুনাহ আমার জীবনে হয়েছে, এত পরিমাণ অন্যায় হয়েছে, সমুদ্রের পানিগুলা কালা হয়ে যেত, এত এত গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আজকের এই মাহফিল থেকে প্রশ্ন করি, এত গুনাহ করার পরে মনকে যদি প্রশ্ন করেন, আমার এত গুনাহ থাকার পরেও ওয়ান্তুম তাসতাগিলুনা বিউয়ুবিন্নাস, আমরা মানুষের দোষ নিয়ে থাকি, শুধু মানুষ কি দোষ করছে, অন্যের কি অন্যায় আছে, অন্যের কি দোষ আছে, কোন আলেম কি অন্যায় করছে, কোন আলেমের কি অপরাধ আছে, কোন ব্যক্তির কি অপরাধ আছে, কোন
মুসল্লির কি অপরাধ আছে শুধু মানুষের দোষ নিয়ে আমরা থাকি ঠিক কি না বলেন ঠিক এজন্য যারা আজকের এখানে বসছেন যারা এই কথাগুলো শুনছেন আল্লাহর হস্তে বলি প্রতিদিন নিজের দোষগুলো দেখেন আমরা নিজেরে খুব ভালো মনে করি নিজেরে মনে করি আমার চাইতে নেককার আর কে আছে হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন শুধু অর্ধ পৃথিবীর শাসক না জান্নাতের অগ্রিম শুভ সংবাদ পেয়েছেন এর পরেও হুযাইফাতুল ইয়ামানকে বলতেন হুযাইফা নবীজি তো অনেক কথা তোমারে বলে গেছে বলো তো দেখি আমি ওমরের নামটা কি মুনাফিকদের খাতায় আছে নাকি আমি ওমরের নামটা কি মুনাফিকদের খাতায় আছে নাকি আর আমরা নিজেকে অনেক বড় মুমিন বলে মনে করি আল্লাহর কাছে কেমনে চেহারা দেখাবো নিজের দোষে ভরা প্রতিদিন ঘুমানোর আগে মুহাসাবা করেন আল্লাহ আমি কত বড় অপরাধী কত বড় গুনাহগার কত বড় খেয়ানতকারী চোখ দিয়ে খেয়ানত করেছি কান দিয়ে খেয়ানত করেছি জবান দিয়ে খেয়ানত করেছি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেছি দরজা বন্ধ করে গুনাহ করেছি বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি ও আমার আল্লাহ তুমি যদি গুনাহগুলো কাদের সামনে তুলে ধরো মানুষের সামনে উঠায় ধরো লজ্জায় মুখ দেখাতে পারবো না আল্লাহ তুমি মাফ করে দিও যদি এইভাবে মহাসাবা করে ঘুমাতে পারেন যিনি আপনার গুনাহগুলো ওই রাত যদি শেষ রাত হয়ে যায় হতে পারে যিনি মাফ করে আপনাকে নাজাত দিয়ে দিবেন তিনি কি ক নাম্বার শেষ মাশাআল্লাহ আর বাকি কয়টা আর তিনটা বাকি আছেন না চলে যাবেন মাশাআল্লাহ শেষ তিনটা আট নাম্বার ও আনতুম তাকুলুনা নিয়ামাতাল্লাহ ওয়ালাম তাশকুরুনাহু আল্লাহর নিয়ামত খান বক্ষণ করেন প্রতিনিয়ত মালিকের নিয়ামতগুলো খান কিন্তু অধিকাংশ লোক মালিকের শুকরিয়া আদায় করি না আরো আসতে বলেন বাম হাতে খায় এদেশের অনেক সুশীল সমাজ বাম হাতে খায় মনে করে আমি ফ্যাশনেবল মানুষ ডান হাতে মোল্লা রাখায় আমি ডান হাতে খামো কেন ডান হাতে খায় হুজুররা কাট মোল্লারা মোল্লারা এরা আমগরে কয় কাট মোল্লা এরা আমগরা কয় মোল্লা এরা বুঝে কি এরা বাম হাতে যখন খায় আমি চিন্তা করলাম এই গর্দবগুলোর অবস্থাটা কি এরা টকশোতে গেলে বাঁ হাতে চাটা ধরে ডাইন হাতে বিস্কুট ধরে চিন্তা করেন এটা গাঁতের আমি আসি ফাইন তাওয়াল্লাও সব ক্ষেত্রে গাঁতের আমি তুই ডান হাতে চাটা ধর বিস্কুট যেহেতু তোর ভিজায় খেতে মনে চাচ্ছে তুই ডান হাতে ভিজা অথবা বাঁ হাতে বিস্কুটটাকে সাপোর্ট রাখ ডান হাত দিয়ে খাওয়ার অভ্যাস করে নবীজি ডানপন্থী ছিলেন আমরা এমন আল্লাহর শুকরিয়ার তোয়াক্কা করি না শুধু যদি আপনি খাওয়ার পরে আল্লাহর শুকরিয়াটা বুঝতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া এই দোয়াটা মুখস্থ আছে এমন একজন আছেন একজনও নাই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ কোন কোন ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ মুখস্থ করবেন এই দোয়ার মধ্যে কি আছে দোয়ার মধ্যে আপনি খানা খাওয়ার পরে বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আল্লাহ প্রশংসা সবটুকুন আপনার আতআমানি যিনি আমাকে খাইয়েছে আমার কোনো শক্তির কারণে না টাকা পয়সার শক্তির কারণে নয় আমার রান্না বাড়ার ক্ষমতার কারণে নয় খাওয়াইছে কে আল্লাহ এত খুশি হয় ফেরেশতাদেরকে ডেকে বলে দেখছস খাইছে ওরা রান্না বাড়া করছে ওরা সব করছে ওরা প্রশংসা করতেছে আমার যা আমি আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিলাম জোরে করছে এই যে পোশাক পরেন পোশাক পোশাক পরার সময় একটু চিন্তা করবেন দামি দামি পোশাক আমরা পরি আহারে আমার রসুল পোশাকে কত কষ্ট করছে
এবছর একজন সাহাবীর কবরের কাছে গিয়ে আমার হাত পা জমে গেছে, শারহাবিল বিন হাসানা নামটা মুখস্থ করেন, বলেন কি নাম? শারহাবিল বিন হাসনা, বলেন শারহাবিল বিন হাসনা। ওনার বাপ ছিল না, মায়ের নামই বড় হয়েছে। চিন্তা করেন শারহাবিল বিন হাসনা, ওনার মায়ের অনেক সম্পদ ছিল, উনি যখন ইসলাম গ্রহণ করছে কিচ্ছু আনতে পারেনি, সব ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিস। শারহাবিল বিন হাসনা তিনি একদিন ঘরের মধ্যে কোনায় চুপ করে বসে আছে জড় সড় হয়ে, ওনার শাশুড়ি নবীজির কাছে গিয়ে বলতেছে কিছু একটা দেন নবী। নবীজি বলতেছে আমার কিচ্ছু নাই তোমাকে দেওয়ার মতো। শারহাবিল বিন হাসনার শাশুড়ি আজান হয়ে গেছে, তিনি ঘরে চলে আসছেন, এসে বলতেছেন শারহাবিল নামাজে যাও। শারহাবিল চুপ করে আছে, শাশুড়িকে দেখে লজ্জায় জড় সড় হয়ে গেছে। শারহাবিলকে বলতেছে যাও নামাজের জন্য যাও, তিনি লজ্জায় জড় সড় হয়ে গেছে। এবার শারহাবিল বিন হাসানা, শারহাবিল বিন হাসনা তিনি চিৎকার করে বলে উঠলেন আল্লাহর নবীর কাপড় এত কমে গেছে, নবীজি আমার কাছে কাপড় চেয়েছেন, আমি শারহাবিল বিন হাসনা এক টুকরা কাপড় দিয়ে লজ্জা স্থানকে ডেকেছি, আর কোনো কাপড় আমার কাছে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমরা কত কাপড় পরি, এ সব আল্লাহ দিয়েছে উনাদের কষ্ট আর সবরের কারণে। ভাই উনাদের কষ্ট মেহনত সবরের কারণে আমরা পেয়েছি। আল্লাহর নবী কষ্ট করে গিয়েছেন, আম্মাজানের কাছে প্রশ্ন করা হয়েছে নবীজি যেদিন বিদায় নিয়েছেন কি পড়া ছিলেন, ঘর থেকে কাপড় গুলা নিয়ে আসা হলো, ওই কাপড়ের ভিতরে সেলাই ছিল, সেলাই করা ছিল জায়গায় জায়গায় যে কাপড় নবী পড়া ছিলেন। আল্লাহর নবী এত কষ্ট করলেন, ওই কষ্টের মেহনতে যিনি আমাদেরকে আমাদের মতো গুনাহগারদেরকে খাওয়াচ্ছেন, পরাচ্ছেন, সুন্দর জামা কাপড় দিচ্ছেন, নিয়ামতে ভরপুর করে দিয়েছেন শুধু নবীজির আত্মত্যাগ আর কোরবানির কারণে। আজকে এখানে বসে দোয়া নিজে না পারলেও খতিব সাহেবের কাছ থেকে লিখে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার টাকা পয়সার কারণে এই পোশাক আমি পড়তে পারি নাই, আল্লাহ আপনি পরিয়েছেন, আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন। আপনি যখন দোয়া করবেন আল্লাহ খুশি হয়ে বলবে ও আমার ফেরেশতারা রে সাক্ষী থাক, আমার গোলামের গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। আট নাম্বার শেষ ভাই, এবার কয় নাম্বার? নয় নাম্বার। ও আনতুম তারিফুনা আন্নাল মাউত হাক্কুন, এই কথা আমরা সবাই জানি, মৃত্যু আমাকে পাবে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিড়ি, যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের ঔষধে নাই চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে। মৃত্যুকে ফিরানো যায় না, মৃত্যুকে ফিরানো যায় না, সবাই জানি মরে যাব। আজকের রাত বিদায়ের রাত হয়ে যেতে পারে, আজকের রাত শেষ রাত হয়ে যেতে পারে, আজকের রাত আমার অন্ধকার ঘন ঘটা রাত হয়ে যেতে পারে। একটু প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন, এ যদি আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে পারে আল্লাহ আপনাকে ভালোবাসেন, বুঝবেন কেমনে এই যে মাহফিলে বসে আছেন
সবাই মাহফিলে আসতে পারে নাই, আল্লাহর ঘরে বসতে পারে নাই, নিয়ত পরিবর্তন করতে পারে নাই। যিনি আপনাদেরকে বসায় দিয়েছেন তিনি কে? আল্লাহ বসাইছে। আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, এটা বোঝা যে আল্লাহ আমাকে কত ভালোবাসেন। ভাই আল্লাহ ভালোবাসেন দেখে এখানে বসাইছেন, আল্লাহ ভালো না বাসলে বসতে পারতাম না। মালিক বসাইছেন, মালিক আনছেন, মালিক এখানে আমাকে দয়া করে আনছেন, ভালোবাসেন দেখে। এটা যদি বুঝে থাকেন মৌতের প্রস্তুতি নেবেন প্রতিক্ষণ। মোবাইল দেখবেন, মোবাইল দেখবেন যখন আপনি কোনো পড়তেছেন, কিছু করতেছেন, কাজ করতেছেন, যা করতেছেন, মোবাইলের মধ্যে যখন কল ঢোকে তখন দেখবেন আপনার কাজটা সব বাদ দিয়ে তার কল কিন্তু স্ট্যান্ড বাই আছে, স্ট্যান্ড বাই কল, রিংটন চলছে। আপনি যখন ওইটাকে ধরবেন অথবা কাটবেন, কাটার পরে আপনি আবার আপনার কাজ চালায় যেতে পারবেন। মোমেনের জীবনটা এমন হবে, মোমেন সব কাজ করবে, হর হামেশা কাজ করে যাবে। যখনই তার মনে হবে আমার একজন মালিক আছে, তার সামনে যাওয়া লাগবে, তখন ঠোঁটটাকে নাড়ায়া মালিককে স্মরণ করবে, বলে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কি বলবেন, বলেন বলেন কি বলবেন ভাই? যারা আরব দেশে গেছেন দেখবেন ট্যাক্সি চালাচ্ছে, হয়তো আপনার সামনেই দুই একবার সিগারেট খাইছে, কিন্তু এর পরেও ওই কোরআন তেলাওয়াত শুনতেস। দেখছেন না ভাই, উমরায় গেছেন এমন একজনও নাই। মাহফুজ ভাই আছে, এই যে আমাদের মাশাআল্লাহ মুআতামের, তিনিও উমরা করছেন। আর কে কে আছেন? মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। দেখবেন আরবের লোকেরা কথা বলতেছে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলতেছে বলতেছে সাথে সাথে দেখবেন বলে ফেলবে সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ। তাদের জবানের ভিতরে কেমন যেন এটা ইনস্টল হয়ে গেছে, ক্ষণে ক্ষণে তারা আল্লাহর জিকির করছে। মুমিন এই জিকির যত বাড়িয়ে দিবে তত বেশি মালিকের সাথে মৌতের সম্পর্ককে মালিকের সম্পর্কে রূপান্তরিত হবে। আপনার চক্ষু বন্ধ হতে দেরি হবে, যেই মালিক আপনাকে স্মরণ করতে দেরি করবেন না তিনি কে? নয় নাম্বার শেষ, এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, কয় নাম্বার? এই দশ কারণে আমাদের দোয়া কবুল হয় না। এর নয় নাম্বার কারণ মৌতের কোনো খবর নেই। মৌতের খবর যদি থাকতো কোনো মুসলমান মুসলমানের গায়ের মধ্যে আঘাত করতে পারত না। আরে কথা কয় না, মৌতের খবর নেই তো মুসলমান, কে কারে মারতিস? লা তাকুমুস সাআ, নবী বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না যে মারছে সে জানবে না কেন মারলাম, যে মরেছে সে জানবে না কেন মরলাম, এমন একটা সময় আসবে তারপরে কিয়ামত হবে। এরকম অসংখ্য ঘটনা হয়, মার মার, কারে মারতেছি জানি না, কার উপরে আপনি বাড়ি দিলেন, আপনার ভাই সে মুসলিম, সে অন্য কোনো ধর্মের লোক না, বিধর্মীকেও আপনি মারতে পারবেন না অন্যায়ভাবে, আর সেখানে আপনি মুসলমান হয়ে মুসলমানরে মার আপনি মারতেছেন। এই হচ্ছে আমরা মুসলমান, দোয়া কেমনে কবুল হবে? আসতেছে আল্লাহর পক্ষ থেকে আজাব, সামনের পৃথিবী বড় ভয়াবহ পৃথিবী। আমি শুধু বাংলাদেশ নিয়ে কথা বলছি না, সারা ওয়ার্ল্ডের কথা বলছি, মুসলমান সারা পৃথিবীর অবস্থা ভয়াবহ হবে, ভয়াবহ অবস্থা আসছে। বাঁচার জন্য বলছি শুধরে যান মুসলমান, আপনি যদি একটা লাঠি উঠান, একটা লাঠি উঠান আপনার ভাইয়ের বিরুদ্ধে, ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ আয়াত নাযিল করেছেন সূরা হুদের, ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুহুমুন নার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতামাসসাকুহুমুন নার, যদি কেউ জালেমের পাশে গিয়ে দাঁড়ায়, ওলা তার কেন, কোরআনে এটা দ্বিতীয়বার বলা হয় না, একবার বলা হয়েছে, কয়বার? সবাই বলেন কয়বার? ওলা তার কেন ইনাল্লাযীনা যালামু ফাতামাসসাকুহুমুন নার, একবার আল্লাহ বলেছেন ওলা তার কেন, খবরদার পাশে গিয়ে দাঁড়িও না,
এই তার কেন যেমন আরব দেশে বলে অরকুন ইলা জাম্বি এই তুই আমার পাশে দাঁড়া অরকুন ইলা জাম্বি তুই আমার পাশে দাঁড়া এই শব্দ আরব দেশে প্রচুর প্রসিদ্ধ শব্দ কিন্তু কোরআনে এই শব্দটা আল্লাহ দ্বিতীয়বার বলেন নাই একবার আল্লাহ নিষেধাজ্ঞা জারি করে বলেছেন ওয়ালা তারকানু খবরদার কোন জালেমের সহযোগী হয় না জালেমের হাতকে শক্তিশালী করো না জালেমের পক্ষ হয়ে কারো গায়ে আঘাত করো না ঠিক কিনা বলেন এই একটা আয়াতে কারীমা এত ভয়াবহ নবীজি বলছেন সাইয়াবাতনি হুদ এই সূরা হুদ নাযিল হওয়ার পর থেকে আমি নবীর মাথার চুল পেকে যাচ্ছে ওয়া খাওয়াতুহা আরো কয়েকটি সূরার আয়াতে কারীমাগুলা নাযিল হওয়ার পরে নবীর চুল পেকে গেছে ভয়ে ভয়ে আতঙ্কে যে আল্লাহ কেমন ধরা ধরবেন আল্লাহ কেমন ধরা ধরবেন ফাতামাসসাকুহুমুন নার তাদেরকে একমাত্র আগুন স্পর্শ করবে সাধারণ কোন আগুন না জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে চিন্তা করেন যারা আমার সামনে বসা আছেন মৃত্যুকে যারা স্মরণ করবে তারা জালেমের কখনো সহযোগী হতে পারে না নয় নাম্বার শেষ এবার কয় নাম্বার ভাই দশ নাম্বার সবাই বলেন কয় নাম্বার দশ নাম্বার শেষ কথা দশ নাম্বারে দশ নাম্বারে ওয়া আনতুম তাদফানু মাউতাকুম তোমরা তোমাদের মৃতদেরকে দাফন করো কবরে শোয়া দাও নিজের মাকে কবরে শোয়া দাও মায়ের কবর তোমার চোখের সামনে বাসতে থাকে মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা গলার চেন খুলে আনো মায়ের গুনাহগুলা সন্তান খুলে রাখতে পারে না সন্তান মাকে দাফন করে বাপকে দাফন করে বাপ হয়ে সন্তানকে দাফন করে নিজের আপন আপন বন্ধুদেরকে দাফন করে আসে কিন্তু শিক্ষা গ্রহণ করে না দাফন করার পরে নামাজের সময় আসে মানুষের মধ্যে কোনো পরিবর্তন হয় না এমনও মরা দিলের মানুষ এখন আছে না না জানাজার নামাজে যাই আহারে জানাজার নামাজ পড়ি কিন্তু পরে যে আসরের নামাজটা আসছে আর খবর নেই মাগরিবের নামাজ আর খবর নেই আরে ভাই কিসের নামাজ পড়ে আসলাম একটু যদি শিখে আসতাম যারে সামনে শোয়া দিয়ে আসছে এই লোক আমার মতো হাঁটতো চলতো ইমামের পিছনে মাঝে মাঝে দাঁড়াইতো আজ ইমামের সামনে শোয়া দিয়েছে আর নামাজ পড়তে পারবে না ইমামের সামনে শোয়া দেওয়া হয়েছে সারা জীবন ইমাম সাহেব সামনে দাঁড়ায় নামাজ পড়ান আর ওই নামাজটা আজকে আপনারা দেখলেন প্রদর্শনীতে ইমাম সাহেব সামনে রেখে পড়বে ইমাম সাহেবের সামনে শোয়া দিবে আত্মীয় স্বজনের চোখে পানি আপনাকে কবরে রেখে চলে আসা হবে হাত্তা ইয়াসমা সিমাআন আলাই জুতার আওয়াজ গুলাম আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে শুনবেন কবরের ভিতরে বসে বসে আপনি শুনবেন শুয়ে শুয়ে শুনবেন কাউকে আপনি আটকায় রাখতে পারবেন না কবরের ভিতরে শুয়ে শুয়ে শুনবেন আপনি কাউকে ফিরাতে পারবেন না আটকাতে পারবেন না একজনকে আপনি বলতে পারবেন না থাম আমার বড় একা লাগতেছে এই কবর মানুষকে একা একা নিয়ে যায় প্রশ্ন করা শুরু হয়ে যায় মুনকার নাকির প্রশ্ন করা শুরু করেন ফায়াদুরিবুহু দরবাতান বিল হাদিদ লোহার হাতুড়ি দিন কানের উপরে এত জোরে জোরে পিটাবে ব্যক্তি চিৎকার মারবে কুলকায় না শুনবে সব সৃষ্টি শুনবে মানুষ শুনবে না জিন শুনবে না আর অন্যান্য সৃষ্টিগুলা শুনবে সেই কবরে আমাকে আপনাকে ঘুমানো লাগবে একদিন দাফন করে দিবে আত্মীয় স্বজন রেখে রেখে চলে আসবে একা একা ঘুমাতে বড় ভয় লাগে আর ওই কবরস্থানে একা হয়ে যাবেন বড় একা লোকটা তাকায় দেখবে কে জানি মাথার সামনে
বলবে কে গো তুমি, সবাইকে রেখে আসি, তুমি কোত্থেকে আসলা? কবর সেদিন এমন হয়ে যাবে, ওই জায়গায় তারা বলবে আমি তোমার নামাজ আজকে তোমার জন্য পাহারাদার হয়ে গেলাম। কে গো তুমি? আমি তোমার কোরআন তেলাওয়াত আজকে তোমার সঙ্গে হয়ে গেলাম। কে গো তুমি? আমি তোমার রোজা তোমার সঙ্গে হয়ে গেলাম। কে গো তুমি? আমি তোমার আমল আজকে তোমার সঙ্গে হয়ে গেলাম। যত রকমের ইবাদত বন্দেগি সেদিন দাঁড়ায় যাবে। আজকে আমরা দুনিয়ার জীবনে সাফল্য পেয়েছি, অর্থ পেয়েছি, আল্লাহ তাআলা সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন, আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা সব দিনের গোলাম গোলাম হওয়ার জন্য, কিন্তু মালিকের নাফরমানি প্রতিনিয়ত করি। শেষ হাদিসটা বলি, আজকে মাহফিলটা শেষ করতে চাই। অনেকেই চিন্তা করবেন, হুজুর তো আল্লাহর নাফরমানি করে, তাদেরকে তো আল্লাহ আরো বেশি টাকা পয়সা দিছে, ইসরায়েলের হাতে এত ক্ষমতা, হামাসের ভাইদেরকে মারে। গতকালকে একটা ভিডিও দেখে চোখের পানি আর রাখতে পারি নাই। আমার মুসলমানদের রক্ত ঝরে, যমুনা টেলিভিশন নিউজ করেছে, তারা সেই দৃশ্যগুলাকে ড্রামা করে ট্রল করতেছে, নিজেরা রং দিয়ে একে একে মুসলমানের রক্তের ওই ক্ষত দাগ ইসরায়েলের মানবতা বিরোধী ইহুদিরা দেখাচ্ছে, আল্লাহর জমিনের সবচেয়ে দৃষ্টতা তারা প্রদর্শন করছে, ঠিক কিনা বলে? হিটলার এমনি তাদেরকে শেষ করেনি, নমুনা কয়েকটা রেখে গেছে দেখানোর জন্য, পৃথিবীতে তাদের কিচ্ছু নাই। এবার আমি একটা জায়গায় গেছিলাম জর্ডানে, যার রাস্তাটা জর্ডানে, যার একদিকে দেখালেই দেখা যায় লেবাননের বিরাট বিরাট পাহাড়। এই যে হামলাগুলো হচ্ছে কোত্থেকে হচ্ছে? লেবাননের বিরাট বিরাট পাহাড়, পাশেই সিরিয়ার পাহাড়, এর পাশেই ফিলিস্তিন, রাস্তাটা জর্ডান, আর এর পাশেই ইসরায়েল। তো চিন্তা করে সব মুসলমানদের ঘাঁটিকে, তারা শুধুমাত্র ফিলিস্তিন চায় এমন না, তারা মিশর চায়, ইরাক চায়, পবিত্র প্রত্যেকটা ভূমি চায়, এমনকি মদিনাতুল মুনাওয়ারা তারা চায়। তারা চায় হযরতে ওমর খায়বার প্রান্ত থেকে তাদেরকে বের করে দিয়েছিলেন, ওমর বলেছিলেন এই ইহুদিরা আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই, হযরতে ওমর তাদেরকে বের করে দিয়েছিলেন, তারা এই সব ভূমি উদ্ধার করতে চায়, আল্লাহর জমিন তাদেরকে অ্যাকসেপ্ট করবে না। নবীজি বলেছেন লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত আসবে না, হাত্তা তুকাতিলুল ইহুদ, যতদিন পর্যন্ত মুসলমান ইহুদিদের বিরুদ্ধে লড়াই না করবে, ফায়াকুলুল হাজার, পাথর পর্যন্ত বলবে ওরা ই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, তার গর্দান উড়ায় দাও, জমিনে বাঁচার কোনো অধিকার তার নাই। বলেন আল্লাহু আকবার। একটা পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি আস, কি মনে করছেন? সময় আসতেছে মুসলমান, হিম্মত হারাবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন প্রতিনিয়ত, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন কায়মানো বাক্যে। মুসলমানের ক্ষত বিক্ষত চেহারা নিয়ে ট্রল করছে, মুসলমানের হিজাব নিয়ে ট্রল করছে, আমার ইসলাম নিয়ে ট্রল করছে, আমার শিশু বাচ্চার আঘাত নিয়ে ট্রল করছে। আর জাতিসংঘ এই ব্যাপারে একটা কথা বলে না, পৃথিবীর যারা মানবতার দজাদারি একটা কথা তারা এই ব্যাপারে বলে না, ঠিক কিনা বলেন? একটা বিড়াল কোথাও নির্যাতিত হলে তারই নিয়ে মানুষ কথা বলে, আহারে আল্লাহর জমিনে কত কিছু আল্লাহ দেখাইলো। এমনও দৃশ্য দেখছি, একটা কাক যদি আঘাতপ্রাপ্ত হয় তার একটা চিকিৎসা কেন্দ্র আছে জর্ডানে, আল মারকাজুল ইনসানি লি রিআয়াতিল হাইওয়ানাত, একটা পশু পাখি যদি অসুস্থ হয় আঘাতপ্রাপ্ত হয় কোথাও পড়ে থাকে, ওইটাকে অ্যাম্বুলেন্সে করে এনে সুস্থ হওয়ার আগ পর্যন্ত রাখতে হবে, একটা কাককে রাখতে হবে, একটা ময়ূর যদি আঘাতপ্রাপ্ত হয় রাখতে হবে, চড়ুই পাখি হলে চড়ুই পাখিকে রাখতে হবে, এমনকি সেখানে গিয়ে একটা মুরগিও পেয়েছি, হাঁস পেয়েছি, আমি ওইটা দেখতে গেছিলাম পরিদর্শনে, অসংখ্য কুকুর পেয়েছি যার পা ভেঙে গেছে, অ্যাক্সিডেন্টে পাটা ভেঙে গেছে, অসুস্থ হয়ে গেছে, স্যালাইন চলছে, তার একটা অপারেশন থিয়েটার আছে, তারও আইসিইউ আছে আমাদের মতো, সব আছে, অপারেশন থিয়েটার আছে, পর্যবেক্ষণ কেন্দ্র আছে,
এমন কি আপনি যদি কোথাও চলে যান আপনার বিড়ালটাকে সে যেন খাবারের কষ্টে ক্ষুধার্ত না হয় তাকে আপনি ওই জায়গায় রেখে যাবেন ওই জায়গায় রেখে গেলে আল মারকাজুল ইনসানি লিরিআয়াতিল হাইওয়ানাত ওই জায়গায় যদি আপনি রেখে যান তাহলে ভাড়া দিতে হবে যদি ভাড়া হিসাব করেন একদিনে 22 জেডি বাংলা টাকায় প্রায় 3500 টাকার উপরে প্রতিদিন ভাড়া পে করা লাগবে বিড়াল কি খাবে বিড়াল কিভাবে চলবে এই জন্য আজকের পৃথিবী একটা প্রাণীর প্রতি যখন এত যত্নবান আল্লাহর সৃষ্টির প্রতি যখন এত যত্নবান শুধুমাত্র আল্লাহর শ্রেষ্ঠ গোলাম মুসলমানদের প্রতি যদি অত্যাচার হয় অমানবিক নির্যাতন হয় তার পক্ষে কথা বলার কেউ থাকে না ঠিক কিনা বলে আল্লাহর আদালতে বলি আল্লাহ তুমি আমাদেরকে আমাদের اخلاق পরিবর্তন করে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন قريب আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করে দাও পড়ে না আমিন আজকের এই মোবারক মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক পড়ে না আমিন আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার